ওয়েলকাম আজ আমরা ডিসকাস করব ডাব্লিউ বি গ্রুপ সি এবং ডি এর দু হাজার একুশের যে রিক্রুটমেন্ট হবে তার পরীক্ষার সিলেবাস জয়নিং পদ্ধতি এবং শিক্ষাগত যোগ্যতা এবং সাথে সাথে কবে আবেদন শুরু হবে সেই সম্পর্কে চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা ডাব্লিউ গ্রুপ সি এবং ডি এর প্রস্তুতি নেওয়ার কথা ভাবছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ বিগত বছরগুলোর প্রশ্ন সেট প্র্যাকটিস সেট এবং গুরুত্বপূর্ণ নোট সব কিছু তোমরা এই চ্যানেলের মাধ্যমেই পাবে এখানে তোমরা জয়নিং পদ্ধতি দেখতে পাচ্ছ গ্রুপ সি এর ক্ষেত্রে ষাট নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে পঁয়তাল্লিশ নম্বরের টোটাল লিখিত পরীক্ষা কিন্তু হবে শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ ডি এর জন্য যারা আবেদন করবে তারা ক্লাস এইট পাস হলে আবেদন করতে পারবে এবং গ্রুপ সি এর জন্য যারা আবেদন করবে তারা তাদেরকে কিন্তু মাধ্যমিক পাশ হতে হবে এবং নেক্সট চলো দেখি কি আছে পরীক্ষার সিলেবাস তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রুপ ডি পোস্টের জন্য ফার্স্টে ডিসকাস করবো তারপর গ্রুপ সি এর জন্য গ্রুপ ডি পোস্টের জন্য জেনারেল নলেজ জি কে টোটাল পনেরো নাম্বার আসবে কারেন্ট অ্যাফেয়ারেন্স এখান থেকে কিন্তু পনেরো নম্বরের আসবে এবং অ্যারিথমেটিক মানে পাটিগণিতের পর্যায়ের যে অঙ্ক সেখান থেকে কিন্তু তোমার পনেরো নাম্বার আসবে গ্রুপ ডি এর জন্য যারা পরীক্ষা দেবে তাদের টোটাল কিন্তু পঁয়তাল্লিশ নাম্বারের পরীক্ষা দিতে হবে এবং গ্রুপ সি এর ক্ষেত্রে একটা এক্সট্রা পেপার কিন্তু তোমাদের সাথে অ্যাড হবে সেটা কি চলো এবার গ্রুপ সি এর যে পোস্ট সেটা দেখি গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টে আছে জেনারেল নলেজ এটা কিন্তু এখানেও পনেরো নাম্বারের আছে এবং নেক্সট আছে কারেন্ট অ্যাফেয়ার্স এটাও পনেরো নম্বরে আছে এখানে যেটা এক্সট্রা যোগ হয়েছে সেটা হচ্ছে জেনারেল ইংলিশ যেটা এখানে পনেরো নম্বরে কিন্তু আছে এবং এখানেও অ্যাথমেটিক সেম থাকবে পনেরো নম্বরের টোটাল ওভারঅল সিক্সটি নাম্বার কিন্তু থাকবে মানে তুমি যদি গ্রুপ সি এর জন্য প্রিপারেন্স নাও তাহলে তোমার গ্রুপ ডিটাও অলরেডি কাভার হয়ে যাবে চলে এবার নেক্সট দেখব যে এক্ষেত্রে আরেকটা এক্সট্রা জিনিস যোগ হবে গ্রুপ সি এর ক্ষেত্রে সেটা কী গ্রুপ সি এর জন্য যারা তোমরা পরীক্ষা দেবে তাদের লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পর তাদেরকে কিন্তু কম্পিউটার ভিত্তিক একটা টাইপিং স্কেল টেস্ট তোমাদেরকে দিতে হবে এবং তোমরা যারা প্রিপারেশন নেবে অবশ্যই সাবস্ক্রাইব করেছো জানি জানি এবং যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাও হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপ এটা এবং ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া থাকবে এখানে কিন্তু তুমি স্টাডি মেটেরিয়াল পাবে লিঙ্কে না হলে তোমরা এটা লিখে টেলিগ্রামে তোমার টেলিগ্রামে সার্চ করতে পারো নেক্সট দেখি আবেদন কবে থেকে শুরু হতে পারে তোমরা জানো তোমাদের আবেদন এই মাসেই কিন্তু হয়ে যাওয়ার কথা শুরু হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তোমাদের আবেদনে লেট হচ্ছে এবং নভেম্বরের আগে কিন্তু হয়ে যাবে কারণ মাঝখানে পূজাটা আছে কারণ তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে প্রত্যেকটা স্কুলকে স্কুলে স্কুলে কিন্তু তোমাদের জানা হচ্ছে কতগুলো করে ভ্যাকেন্সি আছে এই জন্যই তোমাদের আবেদন শুরু হতে লেট হচ্ছে যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দাও এবং যারা এই নিয়ে প্রিপারেশান নেবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং যে কোনো গভর্নমেন্ট জবের নোটিফিকেশান সব থেকে আগে পেতে থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে পরের কোনো ভিডিওতে